হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই নমস্কার। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার হাজির হলাম তোমাদের কাছে তুতার ক্লাস স্টাডি ইউটিউব চ্যানেলে ওয়ান ক্লাস জব আপডেট সাথে। আজকে যেটা হচ্ছে তোমার, দেখতেই পাচ্ছ প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে আজকে অনেকগুলো জব আপডেট আমি দেবো। সেটা হচ্ছে তোমার টাটা স্টিল রিক্রুটমেন্ট 2019 ম্যানেজার পোস্টে হেল্প ডেস্ক বিই বিটেক, ঠিক আছে। অল স্ট্রিম করতে পারবে, ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, ঠিক আছে। জামশেদপুর আগস্ট, মানে আগস্ট 2019 লাস্টে জেনে রাখো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আমি কিন্তু এরকমই রোজ ডেলি আপ টু ডেট, মানে ডেলি আপডেট আমি জব আপডেট নিয়ে আসতে চাইছি। কোনো না কোনো জব আপডেট নিয়ে আমি ডেলি তোমাদের কাছে হাজির হই, ঠিক আছে। এবং আরও ফিউচারে আমি হাজির হবো ভালো ভালো জব নিয়ে। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো তোমাদের কাছে, এটাই একটা আমার রিকোয়েস্ট। আর তোমাদের লাইক সাবস্ক্রাইব শেয়ারেই আমি আরও মোটিভেট হই এবং আরও এরকম প্রচুর প্রচুর হেল্পফুল ভিডিও আনতে পারি। আচ্ছা চলো মেন মুদ্রায় আমি চলে আসি। মেন মুদ্রা যেটা হচ্ছে তোমার, রোল হচ্ছে কমার্শিয়াল ম্যানেজার, পজিশন যেটা হচ্ছে তোমার ম্যানেজার প্রক্রুটমেন্ট ওয়েবসাইট। আচ্ছা এটা আমার এক্সপিরিয়েন্স আছে 3 to 5 years, বেস্ট ইন ইন্ডাস্ট্রি জানাবো। এডির স্যালারি কিন্তু একটা কমন জবের সমান হয়, ঠিক আছে। জব লোকেশন হচ্ছে জামশেদপুর। আর যেটা হচ্ছে তোমার এডুকেশন বিই বিটেক অল স্ট্রিম ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে জব ডিসক্রিপশনটা দেখে নেবে তোমরা, পড়ে নেবে এখান থেকে। টেকনিক্যাল বিহেভিয়ার থাকছে, টেকনিক্যাল তো হবেই। প্রবলেম সলভিং অ্যাবিলিটি, এই প্রবলেমগুলো তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যান্ড ডাউনলোড লিঙ্ক আমি কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এরপর চলো দ্বিতীয় জবটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ চলো, তো দ্বিতীয় জব যেটা থাকছে সেটা হচ্ছে, এক্সকিউজ মি, এমকো রিক্রুটমেন্ট 2019 ফ্রেশার্স। এটা কিন্তু এটা ফ্রেশার্সের জন্য, টেস্ট ইঞ্জিনিয়ার বিই বিটেক সিএসসি ট্রিপিলি ইসি টেলিকম ইঞ্জিনিয়ারিং কোচি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কোম্পানি হচ্ছে এমকো লিমিটেড জেনে রাখো, ঠিক আছে। সেটা হচ্ছে এমকো, এটা এসছে। এটা হচ্ছে তোমার ওয়েবসাইট হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমার পজিশন যেটা থাকছে, পজিশন থাকছে যেটা তোমার তোমার সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার ফ্রেশার্স জব লোকেশন করছি, বেস্ট ইন ইন্ডাস্ট্রি থেকে দেবে। আচ্ছা ঠিক আছে। কোয়ালিফিকেশন বিই বিটেক সিএসসিআইটি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমের জন্য, টেলিকম যারা ডিপার্টমেন্ট থেকে মানে বিলংস করছে এই ডিপার্টমেন্ট থেকে, তারা অ্যাপ্লাই করে দিও। জব ডিসক্রিপশনটা দেখে নেবে তাদের সুবিধা মতো। হাউ টু অ্যাপ্লাই যেটা থাকছে তোমার এখানে, যেটা তোমার অ্যাপ্লিকেশন লিঙ্ক যেটা হচ্ছে ক্লিক হেয়ার, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো প্রচুর প্রচুর পরিমাণে, ঠিক আছে। আর মাঝখানে আরও দুটো আপডেট আমার ছিল, সেটা হচ্ছে টারবি যে ডেট অ্যানাউন্স করে দিয়েছিলো, অ্যান্সার কি রিভাইস দিয়েছে ওটা তোমরা একটু দেখে নেবে। আমি কাজের চাপের জন্য ওটা আমি নতুন করে আর আপডেট দিতে পারিনি, আমি জানি তোমরা সবাই জেনে গেছো ওটা সম্পর্কে, যেহেতু জানো মানে আমার পক্ষে আর কোনো কালকে থেকে আমি বানাতে পারিনি বলে আমি তোমাদের কাছে ওটা বলে দিলাম, তোমরা দেখে নিও, ঠিক আছে। নেক্সট আমি যাচ্ছি এবার জবে, একটা নেক্সট একটা জব দেখাবো সেটা দেখে নাও। দেখো তৃতীয় নম্বর জব যেটা আছে ফিলিপস রিক্রুটমেন্ট, ঠিক আছে। ইনোভেশন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার বিই বিটেক এমই এমটেক সিএসসি ট্রিপিলি ইসি ব্যাঙ্গালোর, ঠিক আছে। এটা দেখে নেবে, এটা লাস্ট ডেট আগস্ট 2019 আছে। এটা ফিলিপস কোম্পানি কিন্তু, এটা খুব একটা নামিদামি অর্গানাইজেশন, তোমরা বুঝতেই পারছো যে কটা বললাম সে কটা নামিদামি অর্গানাইজেশন। এটা থাকছে তোমার কোম্পানি ওয়েবসাইট। আচ্ছা এটা হচ্ছে সার্ভিস ইনোভেশন স্পেশালিস্ট, জব লোকেশন ব্যাঙ্গালোর, এক্সপিরিয়েন্স 1 ইয়ার্স, একটু 1 ইয়ার্স প্লাস মানে 1 বছর বেশি হতে হবে। স্যালারি বেস্ট ইন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এডুকেশন দেখবেন ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং ইজ প্রিপারেবলি উইথ মাস্টার ইন দ্য এরিয়া অফ দ্য ডেটা অ্যানালাইসিস, ঠিক আছে। আর জব ডেসক্রিপশনটা এখান থেকে পড়ে নেবে তোমাদের মতো। আর যেরকম যেরকম কাজ করতে হয় খুব রেসপেক্টিভ জব আছে এটা, ঠিক আছে। অ্যাপ্লাই লিঙ্ক এবং ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কন্টেন্ট তোমরা ডাউনলোড করে নেবে। তো ভিডিওটা লাইক ভালো লাগলে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আর আর একটা কথা যেটা বলার তোমাদের আছে, তোমরা কি কোন স্ট্রিম থেকে বিলংস করছো, আইটিআই ডিপ্লোমা বিটেক টেকনিক্যাল স্টুডেন্টরা, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স, তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি তাদের স্পেশালিস্ট অনুযায়ী আরও আরও প্রচুর জব আনতে পারবো, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওতে এতটাই, ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।